বিভিন্ন কর্ম হারিয়েছে, কিন্তু স্বাভাবিক আনন্দ স্বনির্ভর প্রকল্প সেটা চালু হয়েছে, কিন্তু দীর্ঘদিন বন্ধ হয়ে রয়েছে, সেটা নিয়ে চিন্তা ভাবনা হয়েছে। দেখুন, স্বনির্ভর প্রকল্পগুলো যদি বন্ধ হয়ে থাকে সেটা আমাদের দপ্তরের মন্ত্রী একমাত্র বলতে পারবেন। আমি তো শিশু সুরক্ষা কমিশন, আমরা তো স্বনির্ভর প্রকল্প নিয়ে কাজ করি না, আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি, 18 বছরের নিচে যারা সেই বাচ্চাদের নিয়ে কাজ করি। উদযাপনে আমাদের মঞ্চের ভবিষ্যতের মানসিক বিকাশ দরকার, তার জন্য একটা পারিপার্শ্বিকতা, একটা পরিবেশ আমাদের তৈরি করে নিতে হবে। আমরা আশা করব আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট যেটা আছে, আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা শুধুমাত্র যে আইনসম্মত ভাবে সরকারের যে স্কিমগুলি আছে সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করবো তা নয়, তার পাশাপাশি আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের জেলার যে শিশুরা আছে তাদের প্রতি মানবিক হয়ে তাদের জন্য একটা মানবিক পরিবেশ তৈরি করে নেওয়ার জন্য। খুব বেশি এখানে আর বলার কিছু নেই, আজকে একটা তোমাদের জন্য এই অনুষ্ঠান। এবারে যে 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 কারণে এই যে অনুষ্ঠান যে পৃথিবী শুনছো তো সুরেশ গাড়ি সবাই এদিকে একটু ঘুরিয়ে ম্যাডাম, এদিকে একটু ঘুরিয়ে দিন ম্যাডাম। দেখুন, স্বনির্ভর প্রকল্পগুলো যদি বন্ধ হয়ে থাকে সেটা আমাদের দপ্তরের মন্ত্রী একমাত্র বলতে পারবেন। আমি তো শিশু সুরক্ষা কমিশন, আমরা তো স্বনির্ভর প্রকল্প নিয়ে কাজ করি না, আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি, 18 বছরের নিচে যারা সেই বাচ্চাদের নিয়ে। আমরা জেলার সঙ্গে বিভিন্ন সময় ইন্টারাকশনে আমরা দেখতে পেয়েছিলাম যে প্যান্ডেমিক সিচুয়েশনের সময় এই চাইল্ড হেলথ কেসগুলো হঠাৎ করে বেড়ে গেছে। বাচ্চাদেরকে যদি আমরা নিয়মিত যোগাযোগ কে ওয়ান কে টু তে পরিষেবা দেওয়া হয় সেটা যদি আমরা ঠিকঠাক মতো যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তাদের সঙ্গে নিয়মিত স্কুলে যে টিচারদের দায়িত্ব দেওয়া আছে তারা যদি রাখে তাহলে হয়তো এই সিচুয়েশন তৈরি হতো না। এটা কারো একক চেষ্টা বা দপ্তরের চেষ্টা নয়, সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে, তাহলে হয়তো এখান থেকে আমরা এগিয়ে আসতে পারবো সকলকে। আজকে আমরা প্রত্যেক বছরই করে থাকি, 9ই জুন শিশু সুরক্ষা দিবস, তো কলকাতাতে হয় অনেক সময়, বেশিরভাগ সময় আমরা জেলাগুলোতেও করি। তো এবারে আমরা পূর্ব মেদিনীপুর বেছে নিয়েছি, কারণ এবারে আমাদের থিম হচ্ছে অ্যান্টি চাইল্ড ম্যারেজ, এবং যেহেতু পূর্ব মেদিনীপুরে বাল্যবিবাহের সংখ্যাটা একটু বেশি, সেই জন্য আমরা ঠিক করলাম যে পূর্ব মেদিনীপুরে এবারে আমরা অনুষ্ঠানটি করব, এবং সমস্ত গান বা পারফরমেন্স বা ইভেন মক পার্লামেন্ট যা কিছু হলো সবগুলোই এই বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে। আমরা তো পুরোপুরি অঙ্গীকারবদ্ধ, কিন্তু শুধু সরকার বা শুধু
সাধারণ মানুষকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমি কিছুতেই আমার মেয়েকে অল্প বয়সে বিয়ে দেব না। বাচ্চারা যে সব সময় চায় তা নয়, অনেক সময় বাড়ির ভীষণ চাপ থাকে, খুব বকাবকি করে, তখন পালিয়ে যায় কারোর সঙ্গে। কিন্তু যদি বাবা মা একটু ওদের বোঝান, বুঝিয়ে কথা বলেন, এবং বাবা মা যদি নিজেরা বুঝতে পারেন যে বাল্যবিবাহটা একটি বাচ্চার জন্য কতখানি ক্ষতিকর, তার সারা জীবনে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলেই একমাত্র বাল্যবিবাহ বন্ধ হওয়া সম্ভব। নতুন করে হিসেবে উদ্যোগ নেওয়া হচ্ছে, হ্যাঁ, একটা তো হলো আমরা অ্যাডভোকেসি মেটেরিয়াল তৈরি করছি, তাই আজকে একটা গান রিলিজ করলাম আমরা, সুরজিৎ চট্টোপাধ্যায়ের লেখা এবং লোপামুদ্রা মিত্র গাওয়া একটা মিউজিক ভিডিও, সেটাকে আমরা অ্যাডভোকেসি মেটেরিয়াল হিসেবে ব্যবহার করব, সমস্ত জেলাতেই ছড়িয়ে দেওয়া হবে এবং সবাইকেই দেওয়া হচ্ছে গানটা, যে যাতে বারবার করে বাজানো হয় বিভিন্ন জায়গাতে, স্কুল টুলে এবং কর্মশালা, প্রচুর কর্মশালা করব আমরা, যেহেতু স্কুল খুলে গেছে, এতদিন তো স্কুল বন্ধ ছিল, এবারে আমরা পরপর চলবে আমাদের কর্মশালা সমস্ত স্কুলগুলোতে, এবং তাতে শুধু বাল্যবিবাহ বিরোধী কর্মশালা নয়, পক্সো, পাচার, সাইবার ক্রাইম, চাইল্ড লেবার বিরোধী সব কিছু নিয়েই আমাদের কর্মশালাগুলো আবার চালু হবে। আমার নাম অনন্যা চক্রবর্তী, আমি শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন। আজকে শিশু সুরক্ষা দিবস উদযাপন হচ্ছে রাজ্য এবং ডিস্ট্রিক্টের পক্ষ থেকে, কী বলবেন? আমাদের খুব ভালো লাগছে যে এই বছর আমাদের জেলাতে রাজ্য স্তরের সম প্রোগ্রামটা হচ্ছে, তা আমরা খুবই গর্বিত। এই প্রোগ্রামটা প্রত্যেক বছর এই দিনে হয়, নানা জেলায় ঘুরে ঘুরে হয়, তো সেই জন্য আমাদের খুব ভালো লাগছে। কলকাতা থেকে স্টেট লেভেলের সকলে এসেছেন, আমাদের জেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিরা এসেছেন, আর প্রোগ্রামের অন্য জেলা থেকে শিশুর আধিকারিকরা এসেছেন, সকলে খুব এটাকে এনজয় করছেন, আর সকলে একটা মনের মধ্যে একটা দৃঢ় প্রত্যয় নিয়ে যাচ্ছেন যে আমাদের যে শিশুদের সুরক্ষা বলুন, শিশুদের সমস্যা বলুন, যাতে সেগুলো অনুধাবন করে আমরা প্রশাসনের তরফ থেকেও শিশুদের জন্য সুরক্ষিত একটা সমাজ তৈরি করতে পারি, অনুপ্রেরণা পাবো এই প্রোগ্রাম থেকে। রাজ্যের দিক থেকে মেদিনীপুর জেলা বাল্যবিবাহ সব দিক থেকে জেলাটা কতটা জেলা থেকে, আমাদের জেলা প্রশাসনের সকলে, আমাদের যারা ত্রিস্তরীয় পঞ্চায়েত লেভেলের তারা সকলে, আমাদের যারা সহযোগী এনজিওরা আছে যারা আমাদের সাথে একসাথে কাজ করেন, তারা সকলে একটা টিম হিসাবে কাজ করেন। আমরা শিশুদের সমস্যাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি যে শিশুদের জন্য কোনো টুমুরো হয় না, শিশুদের জন্য আজকে তো আজকে, তো সেই জন্য ভালো লাগছে যে আমরা সকলে একসাথে টিম হিসাবে কাজ করতে পারি। আজকের দিনে কতটা অঙ্গীকার করতে আজকের অনুষ্ঠান থেকে, যাতে ভবিষ্যতে আরও ভালো হতে পারে আমাদের বাচ্চাদের, বিশেষ করে আমাদের জেলায় যে শিশু বাল্যবিবাহটার মাত্রাটা বেড়েছে একটু, আমরা সকলেই শপথ নিচ্ছি যাতে এটা যতটা সম্ভব এটা যাতে রোধ করা যায়, এটাই আমাদের আজকে। আপনার নাম? আমার নাম সুধীর দাস, আমি BSW পূর্ব মেদিনীপুর।
অন্ধকার শিরদাঁড়া গড়ার সময় আমি করব না বিয়ে গোমা, এই মুখবন্ধ দিয়ে শেষ পর্যন্ত যে গানটি সে গানটি যদি রচনা করে উদযাপন হচ্ছে রাজ্য এবং ডিস্ট্রিক্টের পক্ষ থেকে, কি বলবো? আমাদের খুব ভালো লাগছে যে এই বছর আমাদের জেলাতে রাজ্য স্তরের সম প্রোগ্রামটা হচ্ছে, তা আমরা খুবই গর্বিত। এই প্রোগ্রামটা প্রত্যেক বছর এই দিনে হয়, নানা জেলায় ঘুরে ঘুরে হয়, তো সেই জন্য আমাদের খুব ভালো লাগছে। কলকাতা থেকে স্টেট লেভেলের সকলে এসেছেন, আমাদের জেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিরা এসেছেন, আর প্রোগ্রামের অন্য জেলা থেকে শিশুর আধিকারিকরা এসেছেন, সকলে খুব এটাকে এনজয় করছেন, আর সকলে একটা মনের মধ্যে একটা দৃঢ় প্রত্যয় নিয়ে যাচ্ছেন যে আমাদের যে শিশুদের সুরক্ষা বলুন, শিশুদের সমস্যা বলুন, যাতে সেগুলো অনুধাবন করে আমরা প্রশাসনের তরফ থেকেও শিশুদের জন্য সুরক্ষিত একটা সমাজ তৈরি করতে পারি, অনুপ্রেরণা পাবো এই প্রোগ্রাম থেকে। রাজ্যের দিক থেকে পূর্ব মেদিনীপুর জেলা বাল্যজাতীয় সব দিক থেকে এগিয়ে, জেলাটা কতটা জেলা পক্ষ থেকে? আমাদের জেলা প্রশাসনের সকলে, আমাদের যারা ত্রিস্তরীয় পঞ্চায়েত লেভেলের তারা সকলে, আমাদের যারা সহযোগী এনজিওরা আছে যারা আমাদের সাথে একসাথে কাজ করেন, তারা সকলে একটা টিম হিসাবে কাজ করেন। আমরা শিশুদের সমস্যাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি যে শিশুদের জন্য কোনো টুমুরো হয় না, শিশুদের জন্য আজকে তো আজকেই, তো সেজন্য ভালো লাগছে খুব যে আমরা সকলে একসাথে টিম হিসাবে কাজ করতে পারি। আজকের দিনে কতটা অনুযায়ী আজকের অনুষ্ঠান থেকে যাতে ভবিষ্যতে আরও ভালো হতে পারে, আমাদের বাচ্চাদের বিশেষ করে আমাদের জেলায় যে শিশু বাল্যবিবাহটার মাত্রাটাও বেড়েছে একটু, আমরা সকলেই শপথ নিচ্ছি যাতে এটা যতটা সম্ভব এটা যাতে রোধ করা যায়, এটাই আমাদের আজকে। আমার নাম সুধীর দাস, আমি BSW পূর্ব মেদিনীপুর। আজকে আমরা প্রত্যেক বছরই করে থাকি, 9ই জুন শিশু সুরক্ষা দিবস, তো কলকাতাতে হয় অনেক সময়, বেশিরভাগ সময় আমরা জেলাগুলোতেও করি, তো এবারে আমরা পূর্ব মেদিনীপুর বেছে নিয়েছি, কারণ এবারে আমাদের থিম হচ্ছে অ্যান্টি চাইল্ড ম্যারেজ, এবং যেহেতু পূর্ব মেদিনীপুরে বাল্যবিবাহের সংখ্যাটা একটু বেশি, সেই জন্য আমরা ঠিক করলাম যে পূর্ব মেদিনীপুরে এবারে আমরা অনুষ্ঠানটি করব, এবং সমস্ত গান বা পারফরমেন্স বা ইভেন মক পার্লামেন্ট যা কিছু হলো সবগুলোই এই বাল্যবিবাহর বিরোধী বার্তা নিয়ে। আমরা তো পুরোপুরি অঙ্গীকারবদ্ধ, কিন্তু শুধু সরকার বা শুধু আইন দিয়ে তো কিছু হয় না, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে, সাধারণ মানুষকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমি কিছুতেই আমার মেয়েকে অল্প বয়সে বিয়ে দেবো না। বাচ্চারা যে সবসময় চায় তা নয়, অনেক সময় বাড়ির ভীষণ চাপ থাকে, খুব বকাবকি করে, তখন পালিয়ে যায় কারোর সঙ্গে, কিন্তু যদি বাবা মা একটু ওদের বোঝান, বুঝিয়ে কথা বলেন, এবং বাবা মা যদি নিজেরা বুঝতে পারেন যে বাল্যবিবাহটা একটি বাচ্চার জন্য কতখানি ক্ষতিকর, তার সারা জীবনের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলেই একমাত্র বাল্যবিবাহ বন্ধ হওয়া সম্ভব। নতুন করে কিছু কি উদ্যোগ নেওয়া হচ্ছে? হ্যাঁ, একটা তো হলো আমরা অ্যাডভোকেসি মেটেরিয়াল তৈরি করছি, তাই আজকে একটা গান রিলিজ করলাম আমরা, সুরজিৎ চট্টোপাধ্যায়ের লেখা এবং লোপামুদ্রা মিত্র গাওয়া একটা মিউজিক ভিডিও, সেটাকে আমরা অ্যাডভোকেসি মেটেরিয়াল হিসেবে ব্যবহার করব, সমস্ত জেলাতেই ছড়িয়ে দেওয়া হবে, এবং সবাইকেই দেওয়া হচ্ছে গানটা, যে যাতে বারবার করে বাজানো হয় বিভিন্ন জায়গাতে, স্কুল টুলে, এবং কর্মশালা, প্রচুর কর্মশালা করব আমরা, যেহেতু স্কুল খুলে গেছে, এতদিন তো স্কুল বন্ধ ছিল, এবারে আমরা পরপর চলবে আমাদের কর্মশালা সমস্ত স্কুলগুলোতে, এবং তাতে শুধু বাল্যবিবাহ বিরোধী কর্মশালা নয়, পক্সো, পাচার, সাইবার ক্রাইম, চাইল্ড লেবার বিরোধী সব কিছু নিয়েই আমাদের কর্মশালাগুলো আবার চালু হবে। আমার নাম অনন্যা চক্রবর্তী, আমি শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন।